প্রিয় দর্শকবিন্দু আসসালাম আলাইকুম আজকে আমি আরেকটি বাড়ি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি এ বাড়িটি হলো তিন রুম এল সি তিন রুম সহ দুটি বাথরুম রয়েছে এবং একটি কিচেন রয়েছে এবারটি এখন পর্যন্ত সম্পূর্ণ কাজ শেষ হয়নি এ বাড়িটি এ পর্যন্ত চার লক্ষ টাকা খরচ হয়েছে আপাতত থাকার জন্য উপরে টিন দিয়ে ছাপরা দেওয়া হয়ে আপনাদেরকে ড্রয়িংটা দেখানোর পর আমরা মূল ভিডিওতে চলে যাব তার আগে আসন দেখে আসি ড্রয়িংটা বাড়িটির পঁয়ত্রিশ ফুট ধৈর্ঘ্য আপনারা দেখতে পাচ্ছেন ধৈর্ঘ্য হলো পঁয়ত্রিশ ফুট অবশ্যই মনোযোগ সহকারে আমার এই এটা দেখবেন পস্ত হলো পঁয়ত্রিশ ফুট পঁয়ত্রিশ ফুট পস্ত বাড়িটি এল সিস্টেম আপনাদেরকে একে একে আমি সব দেখাবো আপনারা ভালো করে দেখে নেবেন এখন আমরা চলে যাব একটি বেডরুমে এটি হলো চোদ্দ ফিট পোস্ত ষোলো ফিট দৈর্ঘ্য অবশ্যই আপনারা আমার ড্রয়িংটি মনোযোগ সহকারে দেখবেন দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আরেকটি বেডরুম এটা চোদ্দ ফিট পোস্ত দৈর্ঘ্য আঠারো ফিট এই রুমটি একটু বড় রাখা হয়েছে কারণ এখানে জায়গা রকম সেভাবে রুমগুলো ওঠানো হয়েছে এখন আরেকটি আপনাদেরকে বেডরুম দেখাচ্ছি এটি হলো পোস্ত তেরো দৈর্ঘ্য চৈদ্ এটা আবার একটু ছোটো এটা একটু একটু ছোটো রাখা হয়েছে পোস্ত তেরো ফিট দৈর্ঘ্য চৈদ্ ফিট আপনাদেরকে এবার বারান্দাটা দেখাচ্ছি বারান বারান্দাটা হলো একুশ ফিট দৈর্ঘ্য প্রস্ত ছয় ফিট আপনারা দেখতে পাচ্ছেন বারান্দাটা কতটুক লম্বা পাশে কতটুক অবশ্যই ড্রয়িংটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখন আমরা বাথরুম দেখাবো এখানে দুটি বাথরুম আছে একটি বারান্দা দিয়ে ঢুকতে হয় আর একটি রুম দিয়ে ঢুকতে হবে যেটা আঠারো ফিট দৈর্ঘ্য সেই রুম থেকে এখানে বাথরুমে ঢোকা ঢুকতে হবে এটা হলো ছয় ফিট পোস্ত সাত ফিট দৈর্ঘ্য এটা হলো কিচেন এটা ছয় ফিট পোস্ত সাত ফিট দৈর্ঘ্য আছে এই কিচেন আপনি বারান্দা থেকে ওই কিচেনে ঢুকতে পারবেন সেইভাবে এই কিচেনটি তৈরি করা হয়েছে অবশ্যই আমরা মূল ভিডিওতে চলে যাব এখন ভিডিওগুলো দেখেন কারণ আমি আপনাদেরকে বাড়িটির ভিতরে গিয়ে সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে দেখাবো চলুন আমি এখন ঢুকতেছি এটা হলো বারান্দা বারান্দায় চলে আসলাম বারান্দাটা মূলত ছয় ফিট পোস্ত একুশ দেখতে পাচ্ছেন এটা এল সিস্টেম একটি বাড়ি এখন আপনাদেরকে আমি একটি বেডরুমে নিয়ে যাব তারপর আস্তে আস্তে দেখাচ্ছি এখন যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত কিচেন রুম এটা হলো কিচেন রুম এটি বারান্দার সাথে অ্যাটাচ করা এটি কিচেন রুম এখানে রান্না করার জন্য সুন্দর একটি কিচেন রুম হয়েছে এটি ছয় ফুট পোস্ত সাত ফুট দৈর্ঘ্য সুন্দর একটি কিচেন রুম হয়েছে আপনারা যদি এরকম বাড়ি করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এটা হল বেডরুম বাড়িটির একটি বেডরুম এই বেডরুমটি হল পস্ত হলো চৌদ্দ ফুট দৈর্ঘ্য হল ষোলো ফুট এই বেডরুমে তিনটে জ্বালানা রয়েছে সাড়ে তিন ফুট প্রস্ত চার ফুট উচ্চতা এখানে তিনটে জ্বালানা রয়েছে আর দরজাটি হলো চার ফুট প্রস্ত সাত ফুট উচ্চতা অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এখন আরেকটি বেডরুমে নিয়ে যাচ্ছে বেডরুমটি একটু বড় এই বেডরুমে আঠেরো ফিট দৈর্ঘ্য চোদ্দ ফিট পোস্ত এই বেডরুমে দুটি দরজা রয়েছে একটি দরজা উত্তর দিকে বেরোনোর জন্য আর এর রুমের সাথে একটি টয়লেট অ্যাটাচ করা এটি হলো উত্তর দিকে বের হওয়ার জন্য আপনাদেরকে বাথরুমটা আমি এখন দেখাবো এই যে এই রুম থেকে এই বাথরুমে যাওয়ার জন্য একটি বাথরুম রয়েছে দেখেন এটি ছয় ফিট প্রস্ত সাত ফিট দৈর্ঘ্য অত্যন্ত সুন্দর একটি বাথরুম রুমের সাথে অ্যাটাচ করা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আরেকটি বেডরুমে চলে যাব এই বেডরুমটা একটু ছোট এই বেডরুমে আপনার দেখতে পাচ্ছেন এটি তেরো ফুট প্রস্ত চোদ্দ ফিট দৈর্ঘ্য এ বেডরুমে দুটি জ্বালানা রয়েছে একই মাপ সাড়ে তিন ফুট প্রস্ত চার ফুট উচ্চতা আপনার দেখতে পাচ্ছেন এ বাড়িটি যখন সম্পূর্ণ কাজ শেষ হবে রং করা হবে তখন খুব একটি সুন্দর বাড়ি দেখা যাবে এখন এটা হলো বারান্দার সাথে একটি বাথরুম খুব চমৎকার একটি বাড়ি হয়েছে আপনারা এরকম বাড়ি করতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা হলো বাড়ির বাহির সাইড পশ্চিম দিকে এটা পশ্চিম দিকে আর এ বাড়িটি মূলত দক্ষিণ দিকে মুখ করে করা হয়েছে এটা হলো উত্তর সাইড পেছনে আপনারা দেখতে পারছেন অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন